ايه تزلقا تو يس لي تو يس كله يس هم يس كله يس لي কেমন করতেছস লে আপুরা সামনে তো পরীক্ষা তোর ভাই সবাই যা দিকে প্রাইভেট পড়তেছে আমার প্রাইভেট মাস্টার না দিলে আমি তো সামনে পাস করতে পারবো না প্রাইভেট তোর এটা কলেজে তো আর আগে কইতে না তুই প্রাইভেট পড়বি না তোর কি না করছিস না তোর আমি টাকা পয়সা দিই না প্রাইভেট পড়ার লাগিয়া এটা তোর দায়িত্ব না কোন জায়গায় কি করা লাগবে না করা লাগবে তোর দায়িত্ব না এটা আমার জায়গা তোর করা লাগবে তুই আমারে বলবি যে প্রাইভেট পড়া লাগবে বা পড়া শুরু করে দিবি তুই আপনি এক কাজ করেন ভাই আপনি একটা প্রাইভেট মাস্টার এ করে দেন আমারে আমার সামনে তো এটা আরো আগে দরকার ছিল না সামনে কয়েক আছে আর পরীক্ষার মাত্র কয়েক মাস আর প্রাইভেট লাগবো হ্যাঁ তাহলে কি মাস্টার কে গরম প্রাইভেট পড়া দিত ফোন দেন আগে পান কেনে দেন আচ্ছা মাস্টার আমি বউ করতেছি সমস্যা নাই তুই চিন্তা করিস না তুই যা পড়া টড়াত হয়ে গেল তুই স্টেশনে খাই যা পড়াতে যা প্রত্যেকটা সিলেক্ট সারাটা আগে পরে কোনো কিছু বলে না কোনো কিছু না কোনো দায়িত্ব নাই কোনো ইয়া নাই গা ধর আমার বন্ধুর একটা ফোন দিই হ্যালো হ্যাঁ দোস্ত কই তুই এই তো নলিয়া বাজারে আছি একটু ওই শেভ করতে আছি কিয়া তুই বুঝস না দেয়া সাক্ষাৎ করস না কুস খবর লস না অনেকদিন ধরে ও আচ্ছা আইতেছি তুই আসো কই ভাই বাসায় আছি শোন যে দরকার তোর ফোন দিছি আচ্ছা কও তুই আমার বাসায় আই তোর সাথে একটু জরুরি কথা আছে অনি আইতাম তুই হ এ মনে বলতে মনে কর যত তাড়াতাড়ি পারস চলে আই ঠিক আছে বাসায় আসো ব্যাপার ডাইরেক্ট হ্যাঁ আমি শিওর আছি সেলুনে আইসকেল বেড়া ওই চাকরি সেই তো সেলুনে দেই একসাথে সিরিয়াল হালার বাড়া দেই খালি এই একজন বয় আর একজন ওডে একজন বই রইছে একজন ওয়ানে একজন এন আরে ভাই কইছ না আমার মনে হয় সেলুনের ব্যবসাটাই আইসকেল ভালো বিশাল সিরিয়াল না শোনা যায় না কথা কি তা কি খবর কি কও বই হ্যাঁ খবর তো দরকারই বলছি আনছি তো মানে ঘটনা হলো তো জানো আমার ছোট ভাই তো সামনে তার পরীক্ষা আগে পরে কোনো কিছু বলছে না মাঝে একবার কই জানি প্রাইভেট পড়ছিল পরে দিছে মাঝে বাদ পরে আর মাঝে প্রাইভেট টাইভেট পড়ছে না ছাত্র তো মনে হলো খারাপ না আমি ভাবছি ঠিক আছে মানে স্যারের মনে তো প্রাইভেট না পড়াইলে তো গতি দেখতেছে না আমার বলতেছে ভাইয়া প্রাইভেট করা মনে তো সত্যি কথা না অনেক কি করি মানে ভালো মাস্টার পাই কোন জায়গায় এটা তো একটা উদ্যোগের মধ্যেই হালাই দিছো ভাই তাই ঘটনা হয়েছে কি আমি একটা ট্রাই করে দেখতে পারি আমার কাছে একটা মেয়ে আছে ওর স্বামী মজির কাছে তো অভাবের মধ্যে আছে কিন্তু মেয়েটা শিক্ষিত বিয়ে পাস তা আমার একটা চাকরির কথা কইছিলে যে ভাই দেখছেন যে চাকরি বাকরি যদি পান আপনার বন্ধু বান্ধব আছে গো বললি হ্যাঁ আইসি তো বরিশাল গো নাই তাই ও বরিশালে হ্যাঁ বরিশালে এমনি ভালো ও তাহলে তো আবার দেশি মানে পরিচিত আছে আমার বাসার পাশে কি ঢাকাই থাকে হ্যাঁ ঢাকাই থাকে আমার বাসা আছে না হ্যাঁ হ্যাঁ ওই উত্তর পাশেই এটা সাতলা বিল্ডিং আছে তিন তলায় থাকে ও ভালো লোক ভালো তো সাথে আর কি তো চলতেছে ভালোই নাকি মোটামুটি হ্যাঁ মোটামুটি চলে আল্লাহ আর কি তুই কি ও বিষয় কি বরিশালে বাসা কত বস নাকি ওই ঘটনা হয়েছে অর্ধেক দেড়টু কিছু হিকছি এমনি ভালো এমনি কিছু মনে করিল না সমস্যা নাই এমনি ঘটনা হয়েছে লেয়া পড়ায় ভালো আর স্মার্টও আছে না পড়াইতে পারবো তো ভালো করে পড়াইতে পারবে এক আমার কিন্তু দোস্ত কোন একটা ভাই তত লেয়া পড়াটা যদি ঠিক মতো না করাইতে পারি বাপ মারা গেছে কত বলবো তাহলে মানুষে আমারে নানান কথা বলবো যে ছোট ভাইটা রে মানুষ করতে পারবো না এটা একটা কথা কথা না তুই তোমার বিষয়ে সব মোটামুটি জানো যেহেতু দায়িত্ব তোমাকেই নিতে হয়েছে এখন ঘটনা আমি বাসায় যাই হ্যাঁ
বাসায় যাইয়া তুই এক কাজ কর আমি তোরে জাড়া বলি এইভাবে কর তুই তুই যায় কথাবার্তা বলবে বইলা আমার সাথে সাক্ষাৎ করায়া প্রয়োজনে বাসাত নিয়া আইনা কথাবার্তা টাকার কোনো সমস্যা নাই যত টাকা আছে সাবা যত টাকা করে সে পড়া টাকার কোনো প্রসঙ্গ না টাকা সমস্যা না তুই আন্না আমার সাথে একটু পরিচয় করে দে আমি একটু বলি তুই ওই রিকোয়েস্ট কর আমি ভালোভাবে বলে দিই মনে যেটা ভালো করা না এটা কোনো কথা কইনি বেটা তোর লগে কোনো টাহার কথা হইবে আর মাইয়ে হইলে যে ইয়া স্মার্ট খুব তা যাই হোক আমি এখন বাসায় যাই তো পরিচিত তো দোস্ত খুব ভালো পরিচিত আর নাহলে আমি বাড়ি কই বরিশাল না হ্যাঁ বরিশাল না জানি হুন্নি কি বেটা দেখতে পারিস ছোট ভাই প্রাইভেট না 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 ভালো লাগবে না আমার ভাই মানে তোর ভাই কথা বুঝছ নাই তাহলে একটা কামুরি আমি আর বাসায় যাই হ্যাঁ বাসায় যাই আর বাসায় যাই যদি পাই তাহলে একটু পরে লই দিছি নাকি আচ্ছা আচ্ছা নে আচ্ছা 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 ঠিক আছে আসি আসসালাম দাদা আসো আসো তুমি আরে দোস্ত আর কি অবস্থা এই আইলাম ওই আপা নিয়ে আসলাম বসেন 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 আসসালামু আলাইকুম আসসালাম ভাই এর ছোট ভাই চলে যাইয়া নাম হইলে যে হৃদয় না ছোট ভাই না হৃদয় হৃদয় ডাকার ব্যবস্থা করো আর ওই আপার সাথে কথা বলো কথাবার্তা তুই বলছো আমি বলছি তারপর তুমি যদি বললে লও তাহলে একটু বেশি ভালো হয় হ্যাঁ যেহেতু বলছি তোমার পরিচয় দিছি আর নয় আমার ছোট ভাই ক্লাস টেনে পড়তেছে ঠিক আছে তাহলে আমার প্রাইভেট একটা মাস্টার দরকার রেজাল্টটা যাতে একটু ভালো করে আমার দোস্তরে দায়িত্ব দিছিলাম যে আমি তো জানি না কে মরাটা ভালো বা কি করে না করে তখন ও বলছে আপনার কথা বলছো আমি বলছি ঠিক আছে তে নিয়ে একদিন আইসো আসলে আমার ভাইয়ের পরিচয় করে দিলাম বাসাটাও চেনা গেল এই ঘন্টা খানিক দেখা হয়ে গেল ইউটিউবে আর কি টাকা পয়সা আছে কেমন আছে আর দোস্ত টাকার কথা তুমি কইও না আর আমি সমস্যা নাই তুমি বন্ধু মানুষ হ্যাঁ টাকা পয়সা তো বড় কথা না আপনি খুশি হয়ে যাবেন ঘর নইছে স্বামী নাই এই টিউশনই করতে স্বামী নাই মানে করা লাগে তুমি দেখলি আই না কিছু না না তা কি কোনো কি মানে সমস্যা নাই আমারে তুই মনে মনে করতে পারো বলতে পারেন আপনি সমস্যা নাই সব কইতেরেন এর ভাই আমার খুব কাছের লোক মনে করতে পারেন আমি আমি কোনো সংকোচ ভাই বরিশালের মানুষ তো বুঝবেন না একটু শরম বেশি হ্যাঁ তা বলেন বলেন আপা বলেন বস কি সদর পারেন লম বসেন হ্যাঁ ভাই আগার এক্সেন্ট মুরে গেস উদ্বাগ ভাই এক্সেন্ট উদ্বাগ কইল না মানে বিয়া মানে দাদার বাড়িতে যাইতে পারছ না পড়া পড়া নিছিল খালি বিয়া পড়াইছিল না দেখো আল্লাহ এক হিসাবে ভালোই করছে যদি মনে করুন বিয়ার সাথে হইয়া যেত গা একটা ইয়া হইলে একটা বিষয়টা অন্যরকম হয়ে গেল না আমি বলছিলাম যে আপা আপনি একটা বিয়ে করি হালা নেন আপনার বয়সই জিতেছে হ্যাঁ আপনি একটা বিবাহ করেনি সে বলছে কয় না ভাইয়া আমার ওই যখন তার এই স্মৃতিটা মনে পড়ে তখন একটা কুজিরা ফাটছে যায় হ্যাঁ অনেক দুঃখ প্রকাশ করে না ওইসকি মুইথারে ভালোবাসে বিয়ে করছিলাম এই জন্য আর আপনার ছাত্র আর কি তুমি প্রথম পরীক্ষাটা কি দিলা
sad, very sad. The rifle for Sadie got away. Madam, yeah, one of these. At a time, not in a hospital, but a lap or a monozo একবার এমন করেন যে কি অবস্থা জানেন একটা কি একটা বিপদও আছে তুমি বীজগণিত সরল জব বিয়ে থাকি বুঝো ম্যাডাম সরল বুঝি মোটামুটি কিন্তু বীজগণিত একটু মানে প্রবলেম আমার একটা সরল অঙ্ক করে দেখাও দেই ম্যাডাম আমি অন্ত কলম না সাথে আচ্ছা ঠিক আছে করব না অসুবিধা নাই মানে ম্যাডাম তাহলে আপনি এক কাজ করেন কাল থেকে পড়ানো শুরু করে দিন ঠিক আছে কলম টলম মানে একটু আচ্ছা আটু পড়ো হনসো যা পড়ো যা 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 এলে যা আপনি কাজ করেন দেখুন তো আমরা সতর অবস্থা কেমন লাগা বড় করে হ্যাঁ দেখছি আচ্ছা টাইম না তো না এর জন্য তো খুব চিন্তা মানে সাথে ভাই করতে লাগা মনে আছে মানে করতে না না আপনাদের মতো স্মার্ট ফ্যামিলি লোক আছে আচ্ছা দোস্ত তাহলে কথা এটা রইল ঠিক আছে তাহলে আপনি কাল থেকে পড়ো না দেখি বেটা কিছু দিন চা পান না 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 থ্যাংক ইউ লাদা আরে কথা আছে মোবাইল আনলে ও মোবাইল আবার বলা তো ভাই না ম্যাডাম ভালো আছে ভালো আছে না আমার মাস্টার আমার খুব পছন্দ আমকো যেগুলো দিছি এগুলো যেন করা হয় ঠিক আছে একটা যেন ভুল হয় না কি অবস্থা ম্যাডাম তো ভালো ভালো আছে কি তো অঙ্ক করতেছি ম্যাডাম দিব তো কি ছাত্র খবর কি না একবারে মাথার মধ্যে সব গোবর কিছুই বোঝে না তাই কি কি লেখাপড়া করছে আল্লাহই জানে হইতেছে না ভালো করে দেখো না বললে দিবেন কিছু তাহলে পড়ান হ্যাঁ বসেন তোমার ভাই কই গেছে ভাই যখন একা থাকে তখন ছাদের উপরে যায় কেন এমনিতে ছাদে যায় বাতাস খাইতে যায় করে আচ্ছা তুমি কাজ করো যে আমগুলো দেয়া আছে সুন্দর মতো করো ম্যাডাম বিশ মিনিট গুলো আগে করে নেই
আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে কি অবস্থা এতো ভালো দোস্তো ফিরে সারে আসি ব্যবসা অনেক গুলো গিয়া বড় উদ্বর কেইয়া কি হইছে কি হইছে আইসি ঢাকা শহর মগতরে আনে নাই তোমরা এখন কি হইছে এটা ব্যবসা বানিজ্য ধরছি এনে বিভিন্ন সাদাবাজি মাদাবাজি এই বিভিন্ন যাই তোমার কি খবর খবর আমার খবর খবরটা দিলাম খবরটা করছি আরে ভাই তুমি খালি আমার লাগে সবসময় সংকোচ বোধ হয় আমি সংকোচ না আমি এই উপকারটা আমার করছি এই যে করা নাম ম্যাডামটা কও 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 শুনছি নাই কও মনোযোগ দা শুনো আমরা দুইটা ভাই পাঁচ সাত মধ্যে কোনো মেয়ে মানুষ নাই কোনো কিছু নাই আমারও বিয়ার বয়স আর আমি তো তোমার বহুত আগেই কইছি যে ভাই তুই আন একটা বিয়ের সাথে কর শিখতে পারলে হইবি এতদিন মনে হয় মেয়ে পছন্দ হয়েছিল ঠিক আছে পছন্দ হয়েছে কোন পিলি ফিরে তুমি ওইলে আমার সত্যি দেখো তোমার ওই কইলাম না যে তোমার ভালো লেগে আমি আইনে দিতে আছি আই পড়ছে না জন্তন হ্যাঁ আবার এই জেলা আবার কি ভালো করে করে না সম্মান করে না ভালো করে কইলো আর আমি যদিও জানি কিছু যে তোমার খুব সে শ্রদ্ধা করে তোর কথা বলছে আমার যে ভাই আপনার বন্ধু খুব ভালো ঠিক আছে তাহলে আমি কথা বললে দিয়ে হলি তো বল আসল লাগে একবার ফাইনাল করে ফোন করে দেই আগে আসি হ্যাঁ আই রাবু ও হ্যাঁ ভালো আছো আর তুমি ওই যে একটা কাজ করো ওই যে তোমার ওই ছাত্র আছে না হৃদয়ের পড়াও হ্যাঁ ও বাসার সাথে আছে তোমার লাগে আমার একটু জরুরি কথা আছে হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ ওকে ভাই কি কইছে আইতে আছে আরে আমি কইছি না ভাই যে ফোন দিলে আইব আমার খুব ভালোবাসে আর বিশেষ করে তোমার এই তোমার বাইরে প্রাইভেটে দেওয়ার পরে আরো অনেক আমার কথা বলছে অনেক কইতে দোস্ত এখন তুই আইতাছ না বুঝলাম হ্যাঁ একটা ফোন দিয়ে দেই তো একটা ফোন দাও বিজি দিয়ে আইতে দোস্ত মনে হয় না আমার বলাইছেন আর তোমাকে কি বলাইছি ঘটনা হইছে জরুরি কথা এগুলো তোর ফোনে কওয়া যায় না সব কথা কওয়া যায় হ্যাঁ কি কইবেন অন্যইছে সিন্দুরিয়া দেয়া হয় এখন তোমার আগেও কইছি একবার কথাটা গুরুত্ব দাও নাই এখন চিন্তা করে দেখলাম যে বলি যেহেতু তো দেশি মানুষ আর হ্যাঁ সেটা হইছে এরে তো তুমি আন সেনুই ভালো করি এর ফ্যামিলি সবই দেখছো জানছো শুনছো হ্যাঁ এখন বিষয়টা হইছে ভাই তোমার একটু পছন্দ করিয়া লাগছে যেহেতু হ্যারো বউ নাই হ্যাঁ বিবাহ করে নাই আর তোমার দিকটাও তুমি তাকাই দেখো স্বামী যেহেতু নাই এখন ভাই হে সরাসরি কইতে একটু সংকোচবোধ হয়েছে এই জন্য আমি কইলাম এখন যদি মনে হয় যে সম্ভব পারলে আমি কথা বার্তা বলতে দেখো ভাই কোন সমস্যা নাই কইছি আসলে কি সত্যি কথা বলতে প্রথম যেদিন আপনারা দেখছি ওই দিনই আমার আপনারা অনেক ভালো লাগছে বলি নাই তাহলে এক কাজ করো তুমি দুজনে কথা বলো হ্যাঁ আমার একটু কাজ আছে তো আমি আবার আসবো কথা বলো হ্যাঁ আসবো ঠিক আছে চলো মুই তো মনে মনে দিয়ে ভাবছিলাম কিন্তু করতে সত্যি তো তাইলে আমার তোর অনেক পছন্দ
أنا أقول لك 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 أنا أ